হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে বেঙ্গল নলেজ 24 এ। বেঙ্গল নলেজ 24 এর আজকের নিবেদন, পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা পুরুলিয়া জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনেই চলেছি। এই সবকিছুর পাশাপাশি চলুন না জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব পুরুলিয়া জেলার সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হল পুরুলিয়া জেলা, যা ছৌ নাচের জন্য বিখ্যাত একটি জেলা। এই পুরুলিয়া জেলাটি স্থাপিত হয় 1 নভেম্বর 1956 সালে। এই জেলার মোট আয়তন 6,259 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 29,30,115 জন। পুরুলিয়া জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে ঝাড়খণ্ডের ধানবাদ, দক্ষিণে ঝাড়গ্রাম জেলা, পূর্বে বাঁকুড়া জেলা এবং পশ্চিমে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলা। ইতিহাস অনুযায়ী প্রশাসনিক কাজের সুবিধার্থে 1805 সালে মানভূম সহ 23টি পরগনা ও মহল নিয়ে গঠিত হয় জঙ্গলমহল জেলা। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় অতিষ্ঠ হয়ে ইংরেজ কর্তৃপক্ষ 1833 সালে এই জেলা ভেঙে মানভূম জেলা গঠন করেন। মানভূম জেলার সদর হয় মানবাজার। এই সময়েই পুরুলিয়া গ্রামটি ধীরে ধীরে শহরে পরিণত হতে থাকে এবং 1838 সালে এই শহরে মানভূম জেলার সদর দপ্তর স্থানান্তরিত হয়। এরপর 1911 সালে মানভূম বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে বিহার প্রদেশের সঙ্গে যুক্ত হয়। সেই সময় 1912 সালে মানভূমে শুরু হয় বাংলা ভাষা আন্দোলন। কেননা সেই সময় রাজনৈতিকভাবে বিহারের স্কুল কলেজ সরকারি দপ্তরে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ফলে সেই সময়ের মানভূমের বাংলাভাষী জনগণ হিন্দি ভাষার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন, যা 1948 থেকে 1956 সালের মধ্যে তীব্রভাবে ছড়িয়ে পড়ে মানভূমের বাঙালিদের মধ্যে। মানভূমের এই ভাষা আন্দোলন পৃথিবীতে ঘটা দীর্ঘতম ভাষা আন্দোলন। এর ফলে 1956 সালে ভারত সরকার মানভূম জেলা ভেঙে পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে একটি নতুন জেলা সংযুক্ত করতে বাধ্য হন। ফলস্বরূপ 1956 সালের 1 নভেম্বর সম্পূর্ণ নতুন জেলা হিসেবে পুরুলিয়া জেলার আত্মপ্রকাশ ঘটে। এই পুরুলিয়া জেলার জেলা সদর পুরুলিয়া শহর। এই জেলার মহকুমা 4টি, এগুলি হল পুরুলিয়া সদর, মানবাজার, ঝালদা ও রঘুনাথপুর, এবং পৌরসভা 3টি, এগুলি হল পুরুলিয়া, ঝালদা ও রঘুনাথপুর পৌরসভা। পুরুলিয়া জেলার ব্লক সংখ্যা হল 20টি। এই জেলায় 21টি থানা রয়েছে, 9টি সেন্সাস টাউন, 20টি পঞ্চায়েত সমিতি, 170টি গ্রাম পঞ্চায়েত এবং 2,459টি গ্রাম। পুরুলিয়া জেলার জেলা পরিষদের সংখ্যা 1টি। লোকসভার আসন রয়েছে 3টি, এগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম, যা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সঙ্গেও জড়িত। এবং বিধানসভার আসন রয়েছে 9টি, এগুলি হল বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া ও রঘুনাথপুর। পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এই পুরুলিয়া জেলার প্রাকৃতিক সৌন্দর্যও অপরূপ। গঠনগতভাবে দামোদর অববাহিকা ও ছোড়নাগপুর মালভূমির সীমানায় অবস্থিত এই পুরুলিয়া জেলা রাঁচি সমপ্রায় ভূমির অন্তর্গত। এই জেলার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হল বন্দর ভূমিভাগ, খাড়া পাহাড় চূড়া ও নিচু উপত্যকা এবং এই জেলার অধিকাংশ অঞ্চলেই সমভূমি। এই জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড়, বেলামু পাহাড়, দলমা পাহাড় ও পাঞ্চেত পাহাড় এই জেলার উল্লেখযোগ্য পাহাড়। অযোধ্যা পাহাড়ের গোর্গাবরু এই জেলার এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। পুরুলিয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত উল্লেখযোগ্য নদনদীগুলি হল কংসাবতী, দামোদর, সুবর্ণরেখা, কুমারী, দ্বারকেশ্বর ইত্যাদি। পুরুলিয়া জেলার জলবায়ু চরম ভাবাপন্ন। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জেলার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 1100 থেকে 1500 মিমি। পুরুলিয়া জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম, ভুট্টা, আলু থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্যতম খনিজ সমৃদ্ধ জেলা। এই জেলায় প্রাপ্ত খনিজ পদার্থগুলির মধ্যে কয়লা, ফসফেট, চীনামাটি, ডলোমাইট, কায়ানাইট, গ্রাফাইট ইত্যাদি উল্লেখযোগ্য। পুরুলিয়া জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় সাঁওতালি, কুর্মালি, হিন্দি প্রভৃতি আরো অন্যান্য ভাষাও প্রচলিত। পুরুলিয়া জেলার মোট সাক্ষরতার হার 65.38%। এই জেলার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হল সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি, জগন্নাথ কিশোর কলেজ, নিস্তারিণী কলেজ, রঘুনাথপুর কলেজ, রামানন্দ সেন্টিনারি কলেজ, মহাত্মা গান্ধী কলেজ, বলরামপুর কলেজ, মানভূম মহাবিদ্যালয়, পুরুলিয়া পলিটেকনিক, পুরুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ইত্যাদি। পুরুলিয়া জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছে, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার উল্লেখযোগ্য কয়েকটি রেল স্টেশন হল আদ্রা জংশন রেল স্টেশন, পুরুলিয়া জংশন রেল স্টেশন, ঝালিদা রেল স্টেশন, জয়চন্ডী পাহাড় রেল স্টেশন ইত্যাদি। পুরুলিয়া জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন অতুল চন্দ্র ঘোষ, একজন ভারতীয় মুক্তিযোদ্ধা, লাবণ্য প্রভা ঘোষ, মানভূমের জননী হিসাবে পরিচিত একজন ভারতীয় মুক্তিযোদ্ধা, গম্ভীর সিং মুড়া, পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ছৌ নৃত্যের
শীর্ষ শ্রেণীর প্রকাশক মিহির সেন 1958 সালে ডোভার থেকে ক্যালাইস পর্যন্ত ইংলিশ চ্যানেলে সাঁতার কাটা প্রথম ভারতীয়। সারদা প্রসাদ কিস্কু সাঁওতাল ভাষার একজন জনপ্রিয় কবি, সিন্ধুবালা দেবী পুরুলিয়া জেলার ঝুমুর গানের শীর্ষস্থানীয় শিল্পী প্রমুখ। পুরুলিয়া জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল অযোধ্যা পাহাড়। পুরুলিয়া থেকে সিরকাবাদ হয়ে 42 কিলোমিটার দূরে অবস্থিত এই অযোধ্যা পাহাড় একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। গড় পঞ্চকোট এটি নেটুরিয়া ব্লকের মধ্যে অবস্থিত একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান। রাকব ফরেস্ট পুরুলিয়া শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত কেশরগড়ের বিখ্যাত বন, এই রাকব বন যা 16 ক্রোশের বন হিসাবে পরিচিত ছিল। জয়চণ্ডী পাহাড় পৌর শহর রঘুনাথপুরের খুব কাছে অবস্থিত এই জয়চণ্ডী পাহাড় একটি জনপ্রিয় ট্রেকিং স্পট এবং গুরুত্বপূর্ণ পিকনিক স্পট। এছাড়াও পাঞ্চেত পাহাড় ও বাঁধ, মুরাদি বাঁধ ও বরন্তি, দেউলঘাট গ্রামের মন্দির, সাহেব বাঁধ, নেতাজি সুভাষ উদ্যান ইত্যাদি। বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা পুরুলিয়া জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভুল ত্রুটি ভালো লাগা মন্দ লাগা নিয়ে কমেন্ট করবেন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ারও করতে পারেন সবার সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।